নতুন সংসদ ভবনের ছাদে অশোক স্তম্ভের আবরণ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনে এসে পুজোতে অংশ নেওয়ার পাশাপাশি নির্মাণ শ্রমিকদের সাথে আলোচনায় মাতেন প্রধানমন্ত্রী। দিল্লিতে নতুন সংসদ ভবনের ছাদে জাতীয় প্রতীক অশোক স্তম্ভের আবরণ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে অনুষ্ঠানের মাধ্যমে সুবিশাল এই অশোক স্তম্ভের আবরণ উন্মোচন করেন তিনি। অশোক স্তম্ভের আবরণ উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে পুজোতেও অংশ নেন প্রধানমন্ত্রী। জানা গেছে, ব্রোঞ্জ দিয়ে তৈরি হয়েছে জাতীয় প্রতীক, যার মোট ওজন 9,500 কেজি, উচ্চতা 6.5 মিটার। এটি নতুন সংসদ ভবনের ছাদে স্থাপন করা হয়েছে। প্রতীকটিকে ধারণ করবার জন্যে প্রায় 6,500 কেজি ওজনের একটি সহায়ক কাঠামো তৈরি করা হয়েছে, যা তৈরি হয়েছে সম্পূর্ণ ইস্পাত দিয়ে। এদিন সকালে নির্মীয়মাণ সংসদ ভবনে পৌঁছান প্রধানমন্ত্রী। সকলের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর অংশ নেন পুজোতে। পুজো শেষে অশোক স্তম্ভের আবরণ উন্মোচন করেন। এরপর এই কাজের সাথে যুক্ত নির্মাণ শ্রমিকদের সাথে আলোচনায় মেতে ওঠেন প্রধানমন্ত্রী। নির্মাণ শ্রমিকদের বিভিন্ন কথাও শোনেন তিনি। आपको पता है सबको तो काम करने के लिए उसमें क्या फर्क, मकान बनाते हैं और ये बनाते हैं, तो काम करते समय क्या फर्क होता है? घर वालों को पता था, पूछते होंगे क्या कर रहे हो, कैसा बन रहा है, तो लोग कहते हो यार फोटो तो ले आओ, दिखाओ हमको, है ऐसा करते। आपको राशन मिल जाता है क्या? वो वन राशन कार्ड उस कार्ड से मिल जाता है जी सर। और क्या आपको लगता है कि हाँ हमें यहाँ आए तो ये मन को अच्छा लगा है, सर कौन सा बात बताए? बहुत अच्छा लग रहा है, जैसे कि से सबरी माँ को कुटिया में गए थे राम भगवान, वैसे हमारे कुटिया माँ पाए हैं, बहुत अच्छा लग रहा है। वाह वाह, ये तुम्हारा कुटिया, वाहतंत्र का कुटिया सर, मंदिर है सर, देश के हर गरीब को भी लगना चाहिए उसका कुटिया है। ब्यूरो रिपोर्ट, न्यूज नोमैन्स लैंड, न्यू दिल्ली।